পোকো লেখা আসে তারপর চলে যায় দেখুন ব্যাটারি খুললাম আবার লাগাইলাম এই যে দেখুন এরকমই অবস্থা আসসালামু আলাইকুম মোবাইল ফিক্স টু পয়েন্ট ফোর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ মারুক আহমেদ তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে পোকো এক্স থ্রি প্রো এই মোবাইলটার সিপিউ ইস্যু আপনার ফোনের সিপিইউ যদি সমস্যা হয়ে যায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন তো পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো তারপর হচ্ছে নোট টেন নোট টেন প্রো ম্যাক্স এই যাবতীয় মোবাইলগুলোর সিপিউ ইস্যু বর্তমানে অ্যাভেলেবেল দেখা যাইতেছে তো এর আগে অনেক ভিডিও দেখছেন আজকে ব্যতিক্রম নিয়ে একটি ভিডিও হতে যাচ্ছে এটা অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন যে আপনার ফোন সিপিও কাজ করছেন দুই তিনবার সিপিউ উঠাইছেন লাগাইছেন তারপরেও ফোন অন হইতেছে না ফার্স্ট লোক আসার পর চলে যাইতেছে তারপর চার্জ দিলেও একই রকম অবস্থা দেখাইতেছে তো আপনি এই সমস্যার থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এবং কি আপনার কাজটি কিভাবে সাকসেস করবেন সেই প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো কথা না বাড়ি চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখুন চার্জে লাগানো অবস্থায় পোকো লেখা এসে চলে গেল তো আমি আবার দেখাচ্ছি দেখছেন পোকো লেখা এসে চলে যায় এক সেকেন্ড আমি আপনাকে আবার দেখাচ্ছি দেখুন তো আপনার ফোনটি যদি এরকম হয়ে থাকে আপনার সাথেও যদি এরকম হয়ে থাকে পোকো এক্স থ্রি প্রো তাহলে ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন আপনি আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফোনটি রিকভার করবেন তো দেখুন এখানে আমরা ডিসি ব্যবহার করছি ডিসি যে ভোল্টেজ মাপে প্রথমে আমরা ব্যাটারিটা মেপে নেব তো দেখুন এখানে থ্রি পয়েন্ট থ্রি তার মানে আপনার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ব্যাটারিতে আমার আছে তো চার্জ ওঠার মতো একটা চার্জ আমার ব্যাটারিতে আছে বর্তমান একদম ডাউন হয়ে যায়নি ব্যাটারি একদম ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়নি আপনাকে প্রথমে দাম মেপে নিতে হবে কারণ ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাহলেও এরকম সমস্যা দেখা দিতে পারে তো দেখুন এখন আপনাকে দেখাবো যে চার্জে লাগানো অবস্থায় আমার এই ফোনে আউটপুট ভোল্টেজ কত দেখাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে একটা চার্জিংয়ের যে আপনার সিগনাল ওটা কিন্তু সম্পূর্ণ দেখাইতেছে তারপর আমি আজকে যে কাজটি দেখাইতেছি আসলে ফেক চার্জিংও এইখান থেকেই হয়ে থাকে মোটামুটি তো দেখুন আউটপুট ভোল্টেজ সেই পয়েন্টের উপরে আসে তার মানে ভোল্টেজ দেখাইতেছে তো পোকো এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি এগুলো এই দুটো ফোনের একই ব্যাটারি একই ডিসপ্লে একই ক্যামেরা শুধু মাদারবোর্ডের মধ্যে একটু ভিন্নতা আছে তো দেখতে পাচ্ছেন আমার যে এখানে সমস্যা আছে এখানে মূলত এখানে যে ব্যাটারি থাম লাইন আছে এখান থেকে মূলত সমস্যাটা তো এখানে আমার একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে টেন কে ওটা প্রায় মোবাইলে আমি দেখছি আমি যেগুলো অনেক অধিকাংশ মোবাইলে এরকম প্রবলেম পাইছি তো ফার্স্ট অবস্থায় আমিও খুব টেনশনে পড়ে গিয়েছিলাম তারপর যাই হোক অনেক খোঁজাখুঁজির পর আমি বুঝতে পারছি ব্যাপারটা তো ইদানিং দেখতে পাচ্ছি অনেকে আমাকে মেসেজ করছে যার কারণে ভাবলাম যে হ্যাঁ সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া দরকার আর এটা একটা মূলত হিডেন ট্রিক্সই বলতে পারেন আমি দেখেন লাগাই ফেলছি তো রেজিস্টার চেঞ্জ করে ফেলছি ভিডিও দেখতে থাকেন আপনাকে আমি ডায়াগ্রামের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতেছি এই যে দেখেন আমার ফোন কিন্তু চার্জ নিয়ে নিছে এখানে ওয়ান পার্সেন্টের মতো চার্জ দেখাইতেছে তো দেখুন আমি আবারও দেখাইতেছি কেউ একজন আমার আগে ফোনটি খুলেছিল কাজ করতে পারে নাই বর্তমানে আমি ওমানে আছি এখানে ওয়ান পার্সেন্ট চার্জ দেখাচ্ছে তো আমি ফোন অন করেও আপনাকে দেখাবো তার আগে চলুন আমরা ডায়াগ্রামটা দেখে নিই আসলে কেমন দেখতে হয় আমরা কোথায় পাবো এর রেজিস্টোর কোন ফোন থেকে নিতে পারবো এই বিষয় নিয়ে আপনার সাথে আমি কথা বলতেছি আর প্রত্যেকেরই উচিত যারা আমরা টেকনিশিয়ান ডায়াগ্রাম যে আপনার হার্ডওয়্যার ডা ডায়াগ্রাম সলিউশন আছে এগুলো ব্যবহার করা আপনি যে কোনো কোম্পানির থেকে ইউজ করতে পারেন আমি পোকো এক্স থ্রি প্রোর চার্জিং যে পেজটা আছে ওটা ওপেন করে নিয়েছি তো এখানে দেখুন এখানে চারটা লাইন আছে মূলত একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ দুই সাইডের দুটো আর মাঝখানে যে দুটো আছে তার মধ্যে একটা হতে হইতেছে ব্যাটারির থাম ওই যে লেখা আছে ভ্যাট থাম এটা কীভাবে কে কীভাবে বলেন আমি জানি না তো এইখানে দেখেন মাঝখানে একটা রেজিস্টর আছে ব্যাটারির থামে যে মাঝখানে একটা রেজিস্টর আর এই যে এই রেজিস্টরটা এটা এপাশ থেকে ওপাশ যদি এটাও প্রবলেম হয়ে যায় এটা না থাকলেও আপনার ফোনে ফেক চার্জিং দেখাবে আর এই যে আমার থাম লাইনের যে রেজিস্টর আছে টেনকে এটা এটা অনেক জায়গায় ব্যাটারি আইডি হিসেবেও ব্যবহার ব্যবহার হয় তো এটা আপনাকে মেপে নিতে হবে দেখা গেছে কানেকশন ঠিক আছে তারপরেও আমার এরকম করতেছে আলহামদুলিল্লাহ দেখেন আমার ফোন চার্জ হয়ে গেছে এর মধ্যে আমি ফোনটি অন করতেছি সম্পূর্ণ অন হয়ে গেছে ফোন তো আপনাকে আমি যেটা বলতে চাইছিলাম যে রেজিস্টার আছে তারপরেও আপনার এরকম সমস্যা কিন্তু এটার একমাত্র উপায় হইতেছে আপনি মেপে দেখেন টেন কে সম্পূর্ণ ঠিক আছে কিনা তো এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কাজটি বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে যে আমার ইমেল দেওয়া আছে ওইখানে কন্ট্যাক্ট করবেন হয়তো বা আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য আমার অপরন্ত ভালোবাসা এবং কি যারা নতুন আছেন আমার এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটি চাওয়া আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই খুদা হাফেজ